বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করেন, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার, আপনারা যারা দুইটি বেডরুম, একটি বাথরুম এবং একটি কিচেন রুম দিয়ে কম খরচের ভিতর ছোট করে ছোট্ট ফ্যামিলির জন্য একটি আকর্ষণীয় বাড়ি তৈরি করবেন ভাবতেছেন, আজকের এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র তাদের জন্য। ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আজ উপস্থাপন করব এই বাড়িটি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে, সম্পূর্ণ হিসাবটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী এ ধরনের আকর্ষণীয় ও মনোমুগ্ধকর বাড়ির ডিজাইনগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আজকের এই বাড়িটি তৈরি করা হবে কলাম, ভীম এবং ছাদ দিয়ে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে ঠিক সেমভাবে বাড়িটি দেখাচ্ছি, ডিজাইনটি কীভাবে বাড়িটি তৈরি করবেন। প্রথমে আপনাকে কলাম, ভীম, গ্রেট বিম, রূপ বিম এবং ছাদ কমপ্লিট করতে হবে। তারপর আপনি গাঁথনি দিয়ে রুমের পার্টিশনগুলো তৈরি করবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক অনেক উপকার হবে। আপনারা যারা ছোট করে বাড়ি তৈরি করতে চান, কত টাকা খরচ হবে হিসাবটি আশা করি পেয়ে যাবেন আজকে। 100% সঠিক হিসাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তারপরও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্মানিত ভিউয়ার, এটা হলো এবারে 2D ফ্লোর প্ল্যান ডিজাইন। আমি প্রথমে আপনাদেরকে এই 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি বুঝিয়ে দিচ্ছি। এবার এটি করতে গেলে 25x3 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে আপনার 512 স্কোয়ার ফিট জমির প্রয়োজন। শতাংশ হিসেবে 1.2% জমির প্রয়োজন। এই বাড়িটিতে দুটি বেডরুম রাখা হয়েছে 12x12 ফিট সাইজ এবং একটি বাথরুম 7x4 ফিট এবং একটি কিচেন রুম 8x7 ফিট। মাঝখানে বারান্দা আকারে আপনাদের একটি খালি স্পেস থাকবে, আপনারা চাইলে এখানে আপনাদের ডাইনিং টেবিলটি বসাতে পারবেন। 7x11 ফিট ছোট করে একটি স্পেস থাকবে। যাদের বাজেট কম তাদের জন্য এবারের ডিজাইনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন দুইটি বেডরুমের পাশাপাশি একটি বাথরুম এবং একটি কিচেন রুম দিয়ে কমপ্লিট ছাদ ডালা দিয়ে করলে কত টাকা খরচ হবে। আপনাদের রিকোয়েস্টই কিন্তু আজকের এই ভিডিওটি করতেছি। আজকের ভিডিওটি কারোর জন্য করা হয়নি, শুধুমাত্র আমার দর্শকদের জন্য, মানে আপনাদের জন্যই করা হয়েছে। চলুন আপনাদেরকে খরচের হিসাবটি দেখাই। দেখুন, এখানে ফুটিং ঢালাই করার জন্য আমরা এখানে 9টি কলম আপনারা দেখতেছেন 3D-তে, 9টি কলমের ফুটিং সোলিংয়ের জন্য 243 পিস ইটের প্রয়োজন এবং ফুটিং ঢালার জন্য 17 ব্যাগ সিমেন্টের প্রয়োজন এবং 3 ফিট শর্ট কলাম করার জন্য আপনাদের এখানে 6 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। আর এখানে লং কলামের জন্য 10x11 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। 9টি কলম করবেন, 11 ব্যাগ সিমেন্ট হলেই 9টি কলম হয়ে যাবে। তারপর এখানে গ্রেট বিমের জন্য আপনার 19 ব্যাগ সিমেন্ট লাগবে এবং আর রূপ বিমের জন্য 19 ব্যাগ সিমেন্ট লাগবে। 3 ইঞ্চি থিকনেস ফ্লোর ঢালার জন্য 22 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 5.5 ইঞ্চি ছাদ ঢালাই দিবেন আপনারা 50 ব্যাগ সিমেন্ট, 45 ব্যাগ সিমেন্ট হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর এখানে 5 ইঞ্চি গাঁথনির জন্য 7000 পিস ইটের প্রয়োজন পড়বে এবং গাঁথনিগুলো বসানোর জন্য সিমেন্ট বালির প্রয়োজন। এখানে দেখুন 32 ব্যাগ সিমেন্ট প্রয়োজন গাঁথনি দেওয়ার জন্য। তারপর এখানে ওয়াল ফ্লাস্টারের জন্য 27 ব্যাগ সিমেন্টের প্রয়োজন এবং সিলিং ফ্লাস্টারের জন্য আমরা 6 ব্যাগ সিমেন্ট হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসুন রডের হিসাবে, তখন আপনারা সিমেন্টের হিসাবটি দেখলেন। এখানে 12 মিলিডায়ার ফুটিং রড লাগবে আপনার 85 কেজি এবং 16 মিলিডায়ার কলাম রড লাগবে 276 কেজি এবং 8 মিলিডায়ার রিংয়ের জন্য কলামের এখানে আমাদের 185 কেজি দেখানো হয়েছে, কারণ লিনটেনের রড সহ এখানে অ্যাড করা হয়েছে 8 মিলি লিনটেনের রড সহ 185 কেজি লাগবে। তারপর এখানে 16 মিলিডায়ার গ্রেট বিমের জন্য আপনার 388 কেজি এবং রূপ বিমের জন্য 388 কেজি রডের 16 মিলি রডের প্রয়োজন পড়বে। অবশ্যই আমরা 16 মিলি রড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। 8 মিলি রড প্রয়োজন রিংয়ের জন্য, গ্রেট বিম এবং রূপ বিমের জন্য। আর 512 স্কোয়ার ফিট ছাদ ডালাইটা দিতে আপনার মোটামুটি 512 স্কোয়ার ফিট ছাদ ডালাইটি দিতে 10 মিলি ডায়ার রডের প্রয়োজন 704 কেজি এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন
312 কেজি। এখানে টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে 207 কেজি এবং বালির প্রয়োজন পড়বে সিলেটের বালি 150 CFT এবং লোকাল বালি লাগবে আপনার 450 CFT। এই বালিগুলো 19-20 প্রয়োজন হতে পারে, কারণ বালি তৈরি করতে গেলে আপনাদের কিছু বালি ওয়েস্টিস হয়ে যায়, মানে অপচয় হয়ে যায়। তারপর এখানে সাত ডালাই কলাম ভীম কমপ্লিট ফিকেট প্রয়োজন 6623 পিস লাগবে আপনার, এগুলো খোয়ার জন্য ফিকেট ইট লাগবে 6500 এবং নাম্বার ইট লাগবে আপনার প্রায় 9000 পিসের মতো এবং 16 মিলি ডায়ার টোটাল রড লাগবে 1054 কেজি এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 394 কেজি এবং 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 704 কেজি এবং 8 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 406 কেজি। এখানে লিনটেন সহ কমপ্লিট হিসাবটি রড দেখানো হয়েছে কমপ্লিট। এখানে রডের আপনারা রডের যে দামগুলো আমরা ধরলাম 70 টাকা এবং ইটের দাম ধরলাম 9 টাকা। এখানে আমরা যদি ইটগুলো অগ্রিম কিনতে পারেন আপনারা 6 টাকা 7 টাকায় কিনতে পারবেন কোনো এই ধরনের, তখন আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। আমরা 8 টাকা করেও যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে, প্রায় 15000 টাকা সেভ হয়ে যাচ্ছে আপনার। এখানে আমরা সিমেন্টগুলো দেখাচ্ছি 450 টাকা ব্যাগ এবং সিলেটের বালি 50 টাকা, লোকাল বালি 25 টাকা। এই হিসেবে আমাদের যে আসে 414000, 414000 মানে হলো 415000 টাকা হলে আপনি ইট বালি রড সিমেন্ট দিয়ে আপনারা এবারেটি গাঁথুনি সহ কমপ্লিট করতে পারবেন। এখন আসুন ফিনিশিং। এবারেটি ফিনিশিংয়ের জন্য আপনার 3টি দরজা প্রয়োজন পড়বে, 4টি উইন্ডোর প্রয়োজন পড়বে এবং রাজমিস্ত্রির যে খরচ প্রায় 560 স্কোয়ার ফিট ছাদ হবে, 560 স্কোয়ার ফিট ছাদে আমরা 200 টাকা করে স্কোয়ার ফিট ধরলাম, 112000 টাকা রাজমিস্ত্রির জন্য আসবে, 32000 টাকা আসবে উইন্ডোর জন্য, 12000 টাকা আসবে দরজার জন্য। এই দরজাগুলো আমরা স্টিলের দরজা ধরতেছি, আপনারা যে কোনো ওয়ার্কশপ থেকে তৈরি করে নেবেন স্টিলের প্লেন দরজা 4000 টাকা করে নেবে এবং এক্সট্রা আমরা আরও 94000 টাকা ধরলাম। এই এক্সট্রা দিয়ে আপনি কী করবেন, একটি বাথরুম আছে, একটি কিচেন রুম আছে এবং আপনার যাবতীয় আরও কোনো খরচ প্রয়োজন হতে পারে বাড়িটি তৈরি করতে গেলে, আমরা আরও 94000 টাকা এক্সট্রা ধরলাম। আমরা যদি এই 94000 টাকা এক্সট্রা বাদ দিয়ে দিই, আপনি রাজমিস্ত্রির খরচ সহ দেখুন 1.5 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, কিন্তু ওই 94000 টাকা সহ যদি আমরা ধরি তাহলে দেখুন 2.5 লক্ষ টাকা আপনার এক্সট্রা খরচ সহ 2.5 লক্ষ টাকা। এখানে 2.5 লক্ষ, এখানে 4 লক্ষ, আপনি 2.5 লক্ষ আর 4 লক্ষ 6.5 লক্ষ টাকা। আপনার সর্বোচ্চ এবারেটি কমপ্লিট করতে আপনার 7 লক্ষ টাকা বাজেট রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। 2টি রুম, একটি বাথরুম, একটি কিচেন রুম দিয়ে কমপ্লিট এবারেটি রং করা সহ অল এভরিথিং করতে এবারেটি আপনার 7 লক্ষ টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে। তবে আপনি যদি নিজে কাজ জানেন ওই ক্ষেত্রে আপনি এখানে রাজমিস্ত্রির এখানে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন, আপনি 6 লক্ষ টাকার ভিতরেই আজকের এই বাড়িটি তৈরি করতে পারবেন যদি আপনি নিজে রাজমিস্ত্রির সাথে থেকে দিন হাজিরায় রাজমিস্ত্রি নিয়ে কাজ করান। ওই ক্ষেত্রে আপনার মালামালও অনেক সেভ হয়ে যাবে, অপচয় হবে না, রাজমিস্ত্রির অপচয় করার সুযোগ পাবে না, আপনি নিজে থাকবেন সাথে, ওই ক্ষেত্রে খরচও কম হবে, আপনার বাড়িটি কিন্তু আকর্ষণীয় ভাবে এবং মজবুত অনেক স্ট্রং হবে যদি নিজে থাইকা নিজে মাল কিনা বাড়িটি তৈরি করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহ দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।